আরজিকর হাসপাতালে আর্থিক তছরুপের ঘটনায় গত 2 তারিখ সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ 2 ভেন্ডার সহ নিরাপত্তারক্ষী সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর আজ 6 তারিখ সকালে মাতারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংয়ের হাওড়ার সাকরাইলের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই চলছে ইডির তল্লাশি অভিযান। আর এ বিষয়ে আমরা বিস্তারিত আমরা জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রশান্তজিৎ রয়েছে। প্রশান্তজিৎ, যেমন জানা যাচ্ছে বিপ্লব সিং এর বাড়িতে সকাল থেকে ইডির তল্লাশি অভিযান, মূলত কি কারণে এই তল্লাশি অভিযান এবং কি খবর উঠে আসছে? কাণ্ডের যে ঘটনার সম্মুখে এসেছে সেই সম্মুখে টাকার জন্য সন্দীপ ঘোষের 2 ঘনিষ্ঠ ভেন্ডার, এক হচ্ছে বিপ্লব সিং আর কুমল হাজরা, এই দুটোর বাড়িতে কিন্তু ইডির 6 তারিখে তাদেরকে গ্রেপ্তার করে এবং তার মাতারা ট্রেডার্সের যে এই 6 তারিখের আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার আজকে 6 তারিখ এবং সেই 6 তারিখে তাদের বাড়িতে সহ সুমন হাজরা এবং বিপ্লব সিং এর বাড়িতে তারা প্রবেশ করেছে এবং তার পাশাপাশি আর একটা নাম পাওয়া যাচ্ছে কৌশিক কোলে, এবং সেই কৌশিক কোলের তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, কৌশিক কোলে নাকি এই ভেন্ডারদের সঙ্গে একজন আর এক সহযোগী, এবং সেই সহযোগীকে ধরার জন্য ইডির গোয়েন্দা তারা রীতিমতন এখন সাকরাইলে রয়েছে এবং সাকরাইলে তারা খোঁজাখুঁজি চালাচ্ছে। তার পাশাপাশি বিপ্লব সিং এর বাড়ি এবং সুমন হাজরার বাড়িতেও তারা তদন্ত করছে, এবং এর মধ্যে বেশ কিছু নথি তারা সংগ্রহ করে নিয়ে গেছিল এবং সেই নথিগুলোকে যথারীতি মতন সেইখানে তারা তদন্তের সাপেক্ষের উপরে উঠে আসার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই গ্রেপ্তার পরোয়ানির পরেও আজ 6 তারিখে কেন সিবিআই আধিকারিকরা ইডির আধিকারিকরা এই আসবেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইডির আধিকারিকরা যখন তার বাড়িতে প্রবেশ করছেন বা ওই কৌশিক কোলের যে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে কৌশিক কোলের সন্ধান চালাচ্ছে, কৌশিক কোলে আসলে কে, সুমন হাজরার ঘনিষ্ঠ, এরকমটাই আনুমানিক ভাবে তদন্তকারীদের কাছ থেকে উঠে এসেছে এবং গোটা বিষয়টা এখন তদন্ত প্রক্রিয়া চলছে এবং এর মধ্যে কিন্তু আরো কিছু তথ্য উঠে আসতে পারে এই কৌশিক কোলের কাছ থেকে, এরকমটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রশান্তজিৎ, কতক্ষণ এই তল্লাশি অভিযান চলবে কিছু জানা যাচ্ছে? দেখো, তল্লাশি অভিযান চলছে ঠিক 6:50 থেকে তল্লাশি অভিযান চলছে এবং এখনো পর্যন্ত সেরকম কোনো নথি না পাওয়া গেলেও কিন্তু আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছে এবং রীতিমতন সেখানে কেন্দ্রীয় জওয়ানরা উপস্থিত রয়েছে এবং গোটা বিষয়টা তদারকি করছে, যাতে করে বিপ্লব সিংহের বাড়ি এবং সুমন হাজরার বাড়িতে যে তল্লাশি চালিয়ে যে নথি সংগ্রহ করা হয়েছিল সেই নথির গুলোকে তারা সংগ্রহ করে সেখান থেকে কৌশিক কোলে বলে এক ব্যক্তির নাম উঠে এসেছে এবং তারও সন্ধান চালাচ্ছে ইডির আধিকারিকরা। ধন্যবাদ প্রশান্তজিৎ। যেমনটা আপনাদের জানাছিলাম, বিপ্লব সিংহের বাড়িতে চলছে ইডির তল্লাশি, সন্দীপ ঘনিষ্ঠ দুজনের বাড়িতেই চলছে কিন্তু এই তল্লাশি অভিযান, তার সাথে এক নিরাপত্তা রক্ষীর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। এবার ইডির নজরে মাতারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহের বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান।